নামাজের জায়গা বানিয়ে দিলাম। কাবা ঘরে কাবার সামনে কিবলা বানাচ্ছেন আরেক পাথরকে। কেন? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দোয়া ওখানে চাওয়া হলো। তো ইব্রাহিম কেন দোয়া চাইলেন? ইব্রাহিম কেন দোয়া চাইলেন? সমস্ত জীবনে তো চাইতে পারতেন। ইসলাম এসেছিল মানুষকে পাথর পূজা থেকে বাঁচানোর জন্য। পাথরকে চুম্বন দিলে নাকি বেদাত হয়, হাজরে আসওয়াদ কি পাথর না? তো পাথরকে আবার সেজদা করছেন ওই জায়গাটাতে, এটা কেন বেদাত না? এটা এজন্য না, আল্লাহর আদেশ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে একটা পাথরে দাঁড়িয়ে শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দোয়া করা হলো। পাথরটা নকশে ইব্রাহিম নিয়ে নিল। তো ওই পাথরকে আপনি সদ্ব্যবহার করেন এমন কোন দলিল আজও আমি খুঁজে যা বেড়াচ্ছি কিন্তু পেলাম না যে কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে স্পর্শ করেছিলেন কি না, এমন কোন দলিল নাই, পাইনি এখনো। হতে যদি থাকতেও পারে বলা যায় না, আমি খুব স্বল্প জ্ঞানের মানুষ। তো পাথরকে আল্লাহ সম্মানিত করে দিলেন। তো যেই পাথরে রাসূলের আগমনের দোয়া করা হলো বিধায় সেটাকে মুসাল্লা বানিয়ে নামাজ পড়তে হয়, না হলে হজ হয় না। তো যেই শরীরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন হবে তার মর্যাদা কি হবে? কি পরিচয় হোসেনের, কি পরিচয় ইমাম হোসেন আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালামের দুধ, আলী শেরে খোদার খুন আর রাসূলুল্লাহর নূর যেই শরীরকে আলোকিত করে তার নাম হোসেন। তো তাকে কাবা ঘরে হজ করতে যখন দেয়া হলো না, কাবা ঘরে তিনি চাইলেন না যে এহরাম বাঁধা অবস্থা অবস্থায় যেখানে মশা মাছি মারা জায়েজ নাই, যেখানে কোনো অবস্থাতে শরীর থেকে পশম কিংবা একটা নখ কাটাও জায়েজ নাই, সেই জায়গায় আমাকে যদি হত্যা করে দেয়, আমাকে যদি আক্রমণ করে রক্তপাত হবে, আল্লাহর ঘর বেহুরমতি করতে দিলেন না ইমাম হুসাইন আলাইহিস সালাম, ছেড়ে চলে গেলেন কাবা ঘর। আমি ইতিহাসে একটা অধ্যায় বলছি না, না হলে আমরা অনেকে লজ্জিত হব যে কাবা ঘরের গেলাফটা কবে থেকে এবং কেন কালো, সেটা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্যই কালো করা হয়েছিল পরবর্তীতে, না হলে কেউ সাদা করে দেখাক। আর কালোর অন্য কোনো উদাহরণ পাওয়া যায় না, মাঝে কালো হয়েছিল, আকাশি রঙের ছিল, সাদা বর্ণের ছিল, ধূসর বর্ণের ছিল, কিন্তু পারমানেন্টলি কখনো কালো ছিল না। আব্রাহা বাদশার বাদশা তিব্বে আউয়ালের ওয়াক্ত থেকে, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াসরাবের সময় থেকে সেটা গ্লাফ আছে এবং কালো হয়েছে, বেশি দিন হলো না, এটাই বোঝার বিষয়। 60 হিজরিতে পারমানেন্টলি কালো হয়ে যায়, 60 হিজরিতে জিলহাজ মাসের 9 তারিখে সেটা পারমানেন্টলি কালো হয়ে যায়, যার সনদ এই যে আপনি আফসোস করেন কি না করেন, আপনি যেখানে সাজদা করে বলছেন মোতাওয়াজ্জিহানিলা জিহাদিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, আপনার কিবলাটা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কায়ামত পর্যন্ত আফসোস করে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে শহীদান, নারায়ে শহীদান, হুজুর পাক সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদি, হুজুর পাক সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদি। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কে যারা হজ করতে দেয়নি তারা কিন্তু খ্রিস্টান ছিল না, তারা হিন্দু ছিল না, তারা বৌদ্ধ ছিল না, তারা মুসলমান ছিল। একটা প্রশ্ন সবার সামনে আমি রেখে দেব, যার ইচ্ছে সে উত্তর দিয়ে দেবে, যদি উত্তর দিতে কেউ চায়। যে দুটো নামাজের জামাত যদি একত্রিত ভাবে হয়, একটা এখানে হলো একটা ওখানে হলো, এখানে 72 জন ওখানে 22,000, ইমাম গাজ্জালি তার মিনহাজুল আবেদিনে, আল্লামা নববী রিয়াদুস সালেহিনে, সবচেয়ে প্রাচীনতম কিতাব তাম্বিউল গাফিলিনে ফকিহ আবুল্লাহ সমরকন্দি লিখেছেন, আপনি সবাই বলবেন যে বড় জামাতে নামাজ কবুল হয়, দোয়া কবুল হয়। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের জামাত ছিল ময়দানে কারবালাতে 72 জনের আর ইয়াজিদিদের ছিল 22,000-এর। পার্থক্য ছিল এরা ওযু করেছিল, ওরা ওযু করে নাই। আমি প্রসঙ্গে চলে আসছি, এটা বোঝার জন্য বললাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে মক্কা চলে গেলেন, মক্কা থেকে তাকে যখন নাম আজান হজ করতে দেওয়া হলো না, মক্কা থেকে তিনি
আটি জিলহজ,